গণতন্ত্রের জন্য
সর্বত্র খুঁজি হয়ে দাঁড়ানো এবং অবাধ সুষ্ঠ নির্বাচন সকল ধরনের অংশগ্রহণের মাধ্যমে সেটা বেশ কঠিন হয়ে পড়বে। আমি এবং আমাদের খান সাহেব তিনি সবসময় কমিটির আহ্বায়ক ছিলেন, তার আমরা দুজন বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির পূর্ণাঙ্গ 115 সদস্যের কমিটি অনুমোদন করা হয়। সুবর্ণ জয়ন্তী পালনের যথাযথ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য আহ্বায়ক তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়, অবিলম্বে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানানো হয়। আগামী 7 নভেম্বর জাতীয় সংহতি বিপ্লব দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত নিতে হয়। সভায় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলতিজাত শিরিন বরিশাল বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। সভা শেষে সভাপতি সবকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন। ধন্যবাদ। আমার মনে আজকালকার কোনো প্রশ্ন থাকার কথা না। আইনটা নিয়ে স্যার কি আছে? আইনটা নিয়ে যে আইনটা আপনারা আগেও বলেছেন এটা একটু বলবেন যে কি কি কালকে সরকার তো আনুষ্ঠানিক ভাবে জানায়নি, আপনারা কি মনে করেন? প্রতিবাদ জানায় না বাংলাদেশ সরকার কোনটাতে প্রতিবাদ জানায় আর কোনটাতে জানায় না, এটা খুব আপনার দুরূহ বলাই যাবে। কারণ আপনার লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের সর্বভৌমত্ব যেখানে আপনার প্রশ্নের সম্মুখীন হয়, সীমান্তে গুলি করে মারা হয় যখন আমরা আমাদের নাগরিকদেরকে, সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের সরকার কোনো প্রতিবাদ কিন্তু তারা বলা জানায় না। এবং আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তাদেরকে যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলোকে লক্ষ্য করে বাংলাদেশ সরকার কিন্তু কখনো সেই ধরনের স্ট্যান্ড তারা নেয়নি, এবং আমার মনে হয় সেই কারণেই হয়তো তারা এখন পর্যন্ত কোনো রিয়াকশন দেয়নি, এবং তাদের যে চরিত্র সেই চরিত্রটাই পরিষ্কার হয়েছে। যার ফলে কিন্তু আপনার রিজার্ভের পরিমাণটা বাড়ছে।
ম্যাডামের শারীরিক অবস্থা সবচেয়ে সুবিধা ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে এতটুকুই আমাদের গুরুত্ব
আমরা কোনটাকে দিচ্ছি এটা একটু আপনারা প্লিজ ওই ওয়াদুদ কাদের তর্ক বাহাদের মধ্যে যে গেম করে দিয়ে না ওইটাকেই আপনারা গুরুত্ব দিবেন আর আপনারা একটু দয়া করে ওয়েট করবেন দুপুরবেলা আমার পুরো রাত খাওয়া উচিত ছিল আপনাদেরকে কিন্তু